Okay, hello everyone. Welcome to Liaquat English English School. I hope you are all doing fine. Are you all right? Are you all good? Yes, miss. Yes, okay, miss. Very good. Let's start our class today. And as you know, my name is Sumaya Bari, and I'm teaching in an English medium school, that is an academia. Okay, so let's start our class today. Today we are going to read a comprehension, and after that we will do question answer, then we will do grammatical work, and lastly what? Fun riddle, a fun riddle and tongue twister. This is which class? Class hocche? This is class 1 and 2, batch 4. Class 1 and 2, batch 4. And please everyone turn on your video. Shabai video on korbe. Okay, I want to see all of your faces. Shabai chehara dekhte chai. Shabai eto cute, eto sundor, mashallah. Ami shabai shabai ke dekhte chai. Okay. And I can understand that if you are understanding or not. Thik ache, tomaderke dekhle ami bujhte parbo je tumra ashole ক্লাসে কি কথা বুঝতে পারছো নাকি পারছো না ওকে আচ্ছা রায়ান হাউ আর ইউ টুডে রায়ান কেমন আছো আমি ভালো আছি ওকে ওকে এভরিওয়ান লেটস স্টার্ট আওয়ার ক্লাস টুডে এভরিওয়ান প্লিজ মিউট ইয়োরসেলফ সবাই মিউট করো মিউট ইয়োরসেলফ হোয়ার আই জয়েন ওকে Okay, so this is a comprehension. You know that comprehension means comprehension is a paragraph or a passage or a story about a topic. So today's paragraph is about a girl and what she does and how she does at home. হ্যাঁ আজকের প্যারাগ্রাফটা হচ্ছে একটা মেয়েকে নিয়ে মেয়েটা বাসায় কি করে কি কাজ করে কিভাবে তার মাকে হেল্প করে সেটা নিয়ে হচ্ছে তার গল্পটা ওকে সো সবাই মিউট করে সবাই নিজে নিজে পড়ো সবাই নিজে নিজে পড়ো দেখো কি লেখা আছে সবাই গল্পটা নিজে নিজে পড়ো এন্ড লিসেন টু মি ওকে Lisa is in grade 1. Acha grade 1 mane class 1. Tale Lisa kon class e pore? Class 1 e pore. Before mane age. Before she goes to school, school e jawar age Lisa ki kore? She does many things to help her mother. Acha school e jawar age Lisa তার মাকে সাহায্য করে তার মাকে অনেক কাজে সাহায্য করে হ্যাঁ স্কুলে যাওয়ার আগে she fixes her bed আচ্ছা এখানে fix মানে কি what is the meaning of fix miss m a n y দেখি many m a n y many মানে অনেক আচ্ছা she fixes her bed সে কি করে তার আচ্ছা এখানে ফিক্স মানে কি ফিক্স মানে হচ্ছে কখন কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় বা এলোমেলো হয়ে যায় বা উল্টাপাল্টা হয়ে যায় তখন কি করি তখন আমরা সেটাকে ঠিক করি না তখন সেটা আমরা ফিক্স আপ করি তাহলে লেখাগুলো একটু বড় করে দিবেন বাবা অলরেডি এর থেকে বড় আর করা যাচ্ছে না বাবা অলরেডি তিনটা একটু বড় করে দিবেন প্লিজ একটু বড় করে দিবেন এখন দেখতে পাচ্ছ জি মিস यस পরে কো ওকে ফোয়ারা তুমি কি দেখতে পাচ্ছ স্ক্রিনটি অনেক বড় হয়ে গেছে यस মিস আচ্ছা ওকে ওকে নাও মিউট ইয়োরসেলফ মিস মানি থিংস মানি থিংস মানে অনেক জিনিস মানে অনেক কাজ হচ্ছে লিজা স্কুলে যাওয়ার আগে তার মাকে অনেক কাজে সাহায্য করে ওকে মাকে হেল্প করে অনেক কাজে আচ্ছা দেখো কি কি কাজে হেল্প করে দেখো শি ফিক্সেস হার বেড
আচ্ছা ফিক্স মানে কি ফিক্স মানে হচ্ছে যখন কোন জিনিস নষ্ট হয়ে যায় বা এলোমেলো হয়ে যায় বা মানে বা উল্টা পাল্টা হয়ে যায় তখন কি করি আমরা সেই জিনিসটাকে ঠিক করি সেই জিনিসটাকে ফিক্স বলি হ্যাঁ তাহলে হচ্ছে যে কোন কিছু নষ্ট হয়ে যাওয়াটাকে ঠিক করাকে বলে ফিক্সড ফিক্স করা তাহলে সে ফিক্সেস হার্টবিট এখানে দেখো আমরা যখন রাতে বেলা ঘুম ঘুমিয়ে থাকি তখন ঘুম থেকে উঠে আমরা কি দেখি যে আমাদের বিছানা চাদর এলোমেলো হয়ে আছে আমাদের কাঁথা এলোমেলো হয়ে আছে বালিশ একদিকে প্রথম লাইনটা বলবেন কি বলবো প্রথম লাইনটা আমি আবার পড়ে শোনাবো ফোয়ারা আগে এটা আমাকে শেষ করতে দাও আচ্ছা তাহলে তখন কি হয় তখন হচ্ছে আমরা কি করি বিছানাটা ফিক্স করি না বিছানাটা গুছিয়ে রাখি সবাই সবার বিছানাটা গুছিয়ে রাখে সকালবেলা উঠেই আমরা আমাদের বিছানাটা গুছিয়ে রাখি তাহলে সি ফিক্সেস হার বেড সে হচ্ছে তার বিছানা গুছায় সি বাইস বাই মানে হচ্ছে কেনা কেনাকাটা করা সি বাইস ব্রেড ব্রেড মানে হচ্ছে রুটি সে কি করে সে রুটি কিনে ফ্রম দা স্টোর স্টোর মানে হচ্ছে হোয়াট স্টোর মানে দোকান সে দোকান থেকে তারপরে কি করে রুটি কিনে প্রথমে সে বিছানা গুছায় তারপরে হচ্ছে সে দোকান থেকে রুটি কিনে শি সেটস দা টেবিল ফর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা সেট মানে হচ্ছে সেট মানে রেডি করা হ্যাঁ প্রিপেয়ার করা সেট মানে রেডি করা প্রিপেয়ার করা মানে কি প্রিপেয়ার করে টেবিল মানে টেবিলটা রেডি করে এই যে এখন যে আমাদের রমজান মাস চলছে রোজা চলছে আমরা ইফতারির সময় কি করি ইফতারির আগে আগে আমরা টেবিলটা ঠিক করে রেডি করি না টেবিলটা সাজাই না প্রথমে আমরা একটা ওয়াল ক্লথ বিছাই তারপরে হচ্ছে গ্লাস প্লেট তারপর প্লেটের উপরে সুন্দর করে আমরা ইফতারি গুলা সাজিয়ে রাখি না খাবার দেই খাবার নিয়ে করি পরিবেশন করি আমরা কিন্তু সবাই এই কাজটা করি তাই না টেবিলটা কি করে সে সেট করে টেবিলে খাবার দেয় নাস্তা দেয় টেবিলটা রেডি করে গ্লাস দেয় পানির জগ দেয় সবকিছু দিয়ে টেবিলটা সেট করে ওকে টেবিলটা প্রিপেয়ার করে এটাকেই বলে রেডি করা আচ্ছা আফটার কামিং ফ্রম স্কুল স্কুল থেকে বাসায় আসার পরে নিজা কি করে শি ওয়াটারস ওয়াটারস মানে হচ্ছে পানি দেওয়া ওয়াটার মানে হচ্ছে পানি যখন ওয়াটারস হয়ে যাবে যখন ওয়াটারের শেষে এস থাকবে তখন সেটা কি হবে সেটা ভার্ব হয়ে যাবে ভার্ব একটা কাজ হয়ে যাবে ওকে শি ওয়াটারস দা প্ল্যান্টস প্ল্যান্টস মানে হচ্ছে গাছপালা ইন দা গার্ডেন গার্ডেন মানে কি গার্ডেন মানে হচ্ছে বাগান গার্ডেন মানে হচ্ছে বাগান তাহলে কি বলেছে আফটার কামিং ফ্রম স্কুল শি ওয়াটারস দা প্ল্যান্টস ইন দা গার্ডেন স্কুল থেকে বাসায় আসার পরে লিজা কি করে বাগানে গিয়ে গাছপালায় পানি দেয় গাছগুলাকে পানি দেয় দেন শি দেন মানে তারপর দেন মানে তারপর দেন শি স্টাডিজ হার লেসেন্স Then she studies her lessons. Study মানে কি পড়াশোনা করা এই যে এখন আমরা কিন্তু পড়াশোনা করছি না আমরা স্টাডি করছি তাহলে তারপর সে পড়াশোনা করে কি করে তার পড়া করে লেসন মানে হচ্ছে পড়া এই যে দেখো এখন যে আমরা যে একটা লেসন পড়ছি কিন্তু না আমরা আমাদের পড়াটা আমরা কোথায় পেয়ে যাব আমরা আমাদের ফেসবুক গ্রুপে এই পড়াটা পেয়ে যাব এই লেসনটা পেয়ে যাব তাহলে কি বলেছে দেন শি স্টাডিজ হার লেসন তারপরে সে তার পড়া পড়ে ঠিক আছে পড়াশোনা তার পড়াগুলো সে কমপ্লিট করে সে পড়াশোনা দেয় সেই পড়াগুলো কমপ্লিট করে ওকে আমি আবার আরেকবার পড়ছি সবাই শুনো লিজা ইজ ইন গ্রেড ওয়ান মানে ক্লাস ওয়ান লিজা ক্লাস ওয়ানে পড়ে বিফোর বিফোর মানে হচ্ছে আগে বিফোর মানে আগে বিফোর শি গোস টু স্কুল মানে হচ্ছে স্কুলে যাওয়ার আগে লিজা কি করে শি ডাজ মেনি থিংস মানে অনেক কাজ করে টু হেল্প হার মাদার তার মাকে সাহায্য করার জন্য মানে স্কুলে যাওয়ার আগে লিজা তার মাকে অনেক কাজে সাহায্য করে শি ফিক্সেস হার বেড সে তার বিছানা গুছায়
She buys bread from the store. She dokan theke ruti kine. Store mane dokan, bread mane ruti, buy mane kena. Tahole ki hocche? Lisa dokan theke ruti kine. She sets the table for breakfast. She shokale nastar jonno table ready kore. Table ta set kore. Okay? Table e khabar dae, table e pani dae. Sundor kore table ta sajiye rakhe. Okay. তারপরে দেখো আফটার কামিং ফ্রম স্কুল যখন লিজা স্কুল থেকে বাসায় আসে শি ওয়াটারস দা প্ল্যান্টস ইন দা গার্ডেন সে বাগানে গাছগুলোকে পানি দেয় সে বাগানের গাছগুলোকে কি করে পানি দেয় ওকে লাস্ট লাইন দেখো দেন শি স্টাডিজ হার লেসনস তারপরে সে তার পড়া পড়ে তারপরে লিজা কি করে তারপরে সে তার পড়া পড়ে ওকে আচ্ছা নাও ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন নো নো আপনি তো বুঝতে সমস্যা আছে কারো কোনো মিনিং জানতে চাও মমি সবাই বুঝতে পেরেছো ইয়েস মি ইয়েস মি ওকে ভেরি গুড আচ্ছা ঠিক আছে নাও উই আর গোইং টু ডু সাম কোশ্চেন অ্যানসার ডু ইউ অল হ্যাভ কপি উইথ ইউ সবার কাছে কপি আছে জি মি আমার কাছে আছে এভরিওয়ান ওকে আছে यस मैम আছে ওকে সো লেটস স্টার্ট आवर क्वेश्चन आंसर আচ্ছা চলো এন্ড নো নিড টু রাইট क्वेश्चन জাস্ট রাইট দা आंसर ইউ ক্যান গেট দা क्वेश्चन फ्रॉम आवर ফেসবুক গ্রুপ এন্ড Start with me and finish with me. আমার সাথে লেখা শুরু করলে আমার সাথে তাহলে শেষও করতে পারবে। আচ্ছা, দেখো number one. Which grade is Lisa read in? কে বলতে পারবে? Class one. Yes, বাবা বলেছে। Lisa read in class one. লিজা হচ্ছে ক্লাস 1 এ পড়ে গ্রেড 1 এ পড়ে তাহলে দেখো লিজা রিডস ইন গ্রেড 1 লিজা রিডস ইন গ্রেড 1 ওকে নাম্বার 2 বলো What does she buy from the store? She dokan theke ki kine? Bread. Bread. She for full sentence ki hobe? Full answer ta ki hobe bolo? She buys from the store. She buys bread from the store. Yes, Punno, very good. Punno khub sundor kore boleche. She buys bread from the store. She buys bread from the store dokan theke lisa ruti kine na okay acha number 3 bolo to what does she prepare she ashole ki toiri kore she ki ready kore bolo to She prepares the breakfast table. Very good. Okay, she prepares the table for breakfast. She study her lesson. Listen na baba listen. She studies na ekhane ki boleche? When does she study? কখন লিজা পড়ে বলো তো আফটার ওয়াটারিং দ্য গার্ডেন কামিং ফর স্কুল আফটার
আচ্ছা ইয়েস ভেরি গুড পূর্ণ পূর্ণ বলেছে আফটার ওয়াটারিং দা প্ল্যান্টস তাহলে কি হবে লিজা গাছে প্রথমে পানি দেয় পানি দেওয়ার পরে বাসায় লিজা স্কুল থেকে বাসায় আসে স্কুল থেকে বাসায় আসার পরে লিজা হচ্ছে ওদের বাগানে গাছগুলোকে পানি দেয় পানি দেওয়ার পরে লিজা কি করে পড়তে বসে না তাহলে শি স্টাডিজ ওকে শি স্টাডিজ আর শি টাস্ট আচ্ছা শি স্টাডিজ আফটার ওয়াটারিং দা প্ল্যান্টস গাছগুলাতে পানি দেওয়ার পরে লিজা পড়তে বসে ওকে শি স্টাডিজ আফটার ওয়াটারিং দা প্ল্যান্টস ওকে ভেরি গুড আচ্ছা কারা কারা আমার সাথে লিখে ফেলেছো শো মি ইওর কপি আচ্ছা পলক হচ্ছে ফার্স্ট এটা লিখতে হবে আমি তো জানতাম না আচ্ছা লাবিবা তাহলে তুমি এখন লিখে ফেল অ্যানসার গুলো বাবা জাস্ট রাইট দা অ্যানসার মিস আমি ওকে মিস আমার ফারা ইয়েস ফারা আমি শুনতে পাচ্ছিলাম না আমি আউ হচ্ছে বের হয়ে গেছাম ক্লাস থেকে আমি শুনতেও পাচ্ছিলাম না আরেকবার বলে দেন আচ্ছা এখন কি তুমি শুনতে পাচ্ছো লাবিবা ইয়েস মিস ওকে দেন রাইট দা অ্যানসার শুধু অ্যানসার গুলো লিখবে ওকে আর হচ্ছে কোশ্চেন তুমি আমাদের আছে থেকে পেয়ে যাবে বোর্ডে আছে যেগুলো ইয়েস ফেসবুক গ্রুপ লিয়াকত কিডস 151 এই ফেসবুক গ্রুপ থেকে তোমরা কোশ্চেন আজকের পড়াটা পেয়ে যাবে সো জাস্ট রাইট দা অ্যানসার আচ্ছা ওকে আচ্ছা বলো রায়ান সুলতানা নাম্বার 1 অ্যানসার বলো হুইচ গ্রেড ইজ লিজা রিডিং ঠিক আছে ওকে পূর্ণ আচ্ছা ঠিক আছে সবাই মিউট করো যাকে যাকে জিজ্ঞেস করবো সে শুধু অ্যানসার দিবে আচ্ছা ফুয়ারা বলো নাম্বার 2 অ্যানসার ফুয়ারা she buys bread from the store okay very good পূর্ণ নাম্বার 3 বলো what does she prepare she prepares the table for breakfast okay very good acha then sabita when does she study number 4 number 4 answer bolo ammu unmute karo when does she study সাবিতা তুমি নিজে নিজে 1 থেকে 4 পর্যন্ত অ্যানসার গুলা পড়ো ওকে নিজে নিজে পড়তে থাকো আচ্ছা ঠিক আছে ওকে দেন সিদ্ধাতুল নাম্বার 1 হুইচ গ্রেড ইজ লিজা রিডিং মিস আই হ্যাভ ডান সিদ্ধাতুল নাম্বার 1 অ্যানসার বলো মিস আমার লেখা শেষ আমি কাছে লিজা রিডিং ক্লাস 1 ওকে আচ্ছা দেন ওকে দেন Rabita, number 2, what does she buy from the store? Yes, miss. What does she buy from the store? Number 2, answer. Buy bread. আচ্ছা আমি রাবিতাকে যে আনসার বলতে বলেছি রাবিতা
जी he buys bread from the store. Okay, very good. Okay, then Araf, number three answer. Araf, what does she prepare? She prepares the table for breakfast. Bolo, Araf, bolo. What does she prepare? She prepares. Prepares the table for breakfast. The she screen dekha jay na. Baki ra dekhte pachho screen? Yes, miss ekta dekhte pachhi. Tumi ye koro, leave now, leave ne abar class e dhuko. Acha, thik ache, acha. Ar Araf, tumi তুমি প্র্যাকটিস করো নাম্বার 1 থেকে 4 পর্যন্ত বারবার পড়তে থাকো আরাফ ওকে ইশরাক বলো নাম্বার 4 when does she study yes miss she studies after watering the plant okay very good Sara Khan number 1 which grade is Lisa reading Lisa reading Lisa reads in grade 1. Grade 1. Okay. Acha Purna. Purna number 2. Purna. What does she buy from the store? She buys bread from the store. Okay, very good. Tasfia, number 3. What does she prepare? Unmute Koro. She prepares the table for breakfast. Okay, very good. Answer. Miss? Yes. Miss, apni ke screen ta shoriye abar dite paren? Okay, I'm sharing. Hello, hi to dekha jeto. Hey, ekhon ki dekhte pachho? No, miss. Baki ra ki dekhte pachho? Yes, miss. Yes, miss. Ami dekhte pachho. Acha, tahole ma, maybe this is your net problem. I think this is your net problem. Acha, okay. Tasfia pore Labiba bolbe. Labiba. Number 4 answer. When does she study? Habiba, tumhar sound ashche na ma? After watering the plants. She studies after watering the plants. Okay, very good. Acha, thik ache. Then, Afia Tahasan. Jimmy's number 1. Which grade is Lisa reading? Okay. Lisa is in grade 1. Okay, very good. Acha, then after Pollock number 2. What does she buy from the store? She buys bread from the store. Okay, very good. Then Ilin, number 3, what does she prepare? Ilin, tumi ki shunte pachho? Ilin? Ilin, tumi ki shunte pachho? Acha, Ilin. Hello, Ilin. Unmute yourself. Unmute koro, baba.
আনমিউট করো, দেখো একটা অপশন আসছে আনমিউটের। আনমিউট করো ইলিন। হ্যাঁ এবার বলো নাম্বার থ্রি অ্যান্সার বলো ইলিন, হোয়াট ডাজ শি প্রিপেয়ার? ইলিন আই এম আস্কিং ইউ, হোয়াট ডাজ শি প্রিপেয়ার? নাম্বার থ্রি অ্যান্সার বলো। নাম্বার থ্রি ইলিন, নাম্বার থ্রি অ্যান্সার বলো, হোয়াট ডাজ শি প্রিপেয়ার? মিস আই ওয়ান্ট টু সে আই আস্ক চেঞ্জ দ্যাট টেবিল ফর ব্রেকফাস্ট। আচ্ছা ওকে ওকে ইলিন ইলিন তুমি নিজে নিজে পড়তে থাকো, বাসায় পড়ো, বাসায় পড়তে থাকো। আচ্ছা নাইলা বলো, নাইলা নাম্বার ফোর অ্যান্সার, নাইলা ওয়েন ডাজ শি স্টাডি? হারি আপ। Okay, Miss. She studied after watering the plants. She studies, hobe studies. Dekho, yes, ache. She studies after watering the plant. Okay, very good. Aria number one, bolo. Which bread is these are reading? Aria Habib. Aria. Number one answer bolo. Red one. Okay, very good. Then Naba, number two answer bolo. What does she buy from Miss, the store? I want to say. Okay, Miss. Okay, Miss. She buys bread for the story. Store from the store. Acha mushroom. Number three bolo, mushroom. মিস আই ওয়ান্ট টু সে, সবাই বলবে, আমি কি বলেছিলাম কেউ কিন্তু আই ওয়ান্ট টু সে বলবে না। মিস মাশরু নাম্বার 3, হোয়াট ডাজ শি প্রিপেয়ার? শি প্রিপেয়ার দা টেবিল ফর ব্রেকফাস্ট। ওকে ভেরি গুড। রাহা নাম্বার 4, রাহা ওয়েন ডাজ শি স্টাডি? শি স্টাডি She studies after watering the plants. She study after watering. After watering the plants. The plants. Okay, Raha, porte thako. Nije nije poro. Ayan number one bolo. Ayan, which grade is these are reading? Miss, I have done Maria. Acha, Ayan. আয়ান, মিস আই ওয়ান্ট টু সে, আয়ান। আচ্ছা রাহিতুম, রাহিতুম নাম্বার 1 অ্যানসার বলো। মিস আমি বলেছি নাম্বার 3। ও আচ্ছা তুমি বলেছো না, ওকে সরি। দেন আমি বলছি। আচ্ছা ওকে আয়ান নাম্বার 1 অ্যানসার বলো। আয়ান, লিজা রিডস ইন গিলস 1, লিজা রিডস ইন গ্রেড 1। ওকে আচ্ছা আয়াত, আয়াত নাম্বার 2 বলো, হোয়াট ডাজ শি বাই ফ্রম দ্য স্টোর? শি বাইস ব্রেড ফ্রম দ্য স্টোর। আচ্ছা ওকে এভরিওয়ান, সো উই হ্যাভ ডান কোশ্চেন অ্যান্সার এন্ড কম্প্রিহেনশন, লেটস স্টার্ট গ্রামাটিক্যাল ওয়ার্ক। টুডে উই উইল লার্ন দ্য ইউজ অফ হ্যাজ অ্যান্ড হ্যাভ। আমরা আজকে হ্যাজ এবং হ্যাভ এর ব্যবহার করব, হ্যাঁ, যে আমরা কোথায় কখন হ্যাজ এবং হ্যাভটা আমরা ইউজ করব, ঠিক আছে, সেটা আমরা আজকে শিখব। আচ্ছা দেখো সবাই, ওকে সবাই আমার কথা ভালো করে শুনো। আফটার দিস ওয়ান ইউ হ্যাভ টু ডু সাম এক্সারসাইজেস। ছোট লাগতেছে, ঠিক আছে।
আচ্ছা কি লাগছে বুঝিনি বাবা মিস এটা লিখতে হবে হবে না এটা লিখতে হবে না আমার কথা সবাই শুনো দেখো এখানে দেখো হ্যাজ আছে হ্যাভ আছে হ্যাজ কখন বসে যখন আচ্ছা আমরা লাস্ট ক্লাসে মনে আছে আমরা কি শিখেছিলাম সিঙ্গুলার এবং প্লুরাল শিখেছিলাম মনে আছে ইয়েস আচ্ছা তাহলে কখন হ্যাজ বসবে দেখো কখন হ্যাজ বসবে দেখা যাচ্ছে না এখন দেখতে পাচ্ছো আপনার কথাটা ছোট লাগতেছে এখন দেখতে পাচ্ছো নো বাকিরা দেখতে পাচ্ছো ইয়েস মিস আচ্ছা ইয়েস মিস ইলিন তুমি একবার লিভ নাও লিভ নিয়ে আবার ক্লাসে ঢুকো ম্যাম আমি আগে আপনার কথা শুনতে পাচ্ছিলাম না এখন শুনতে পেলাম আপনি কি কোনো কিছু আগে বললেন আচ্ছা বাবা এগুলা হচ্ছে নেট প্রবলেম হ্যাঁ এটা সবার নেটের সমস্যা আছে এইজন্য এরকম হচ্ছে আচ্ছা দেখো হ্যাজ কখন বসে যখন একটা মানুষ একটা অ্যানিমেল বা একটা জিনিস থাকবে সেটার পরে হ্যাজ বসবে মানে যখন সিঙ্গুলার নাউন থাকবে তখন হচ্ছে হ্যাজ হবে তাহলে আমি কি বলেছি যখন একটা মানুষ বা একটা অ্যানিমেল বা একটা জিনিস থাকবে যখন একটা থাকবে একটা অনলি ওয়ান তখন সেটার পরে হ্যাজ হবে যেমন হি হ্যাজ শি হ্যাজ ইট হ্যাজ এই যে দেখো এখানে হি হ্যাজ আ বয় হি হ্যাজ আ বয় ওকে হি হ্যাজ আ টয় হি হ্যাজ আ টয় তার একটি খেলনা আছে এখানে হিটা কি একটা ছেলের কথা বলা হয়েছে না হি কি সিঙ্গুলার না প্লুরাল ইয়েস ইয়েস মিস সিঙ্গুলার সিঙ্গুলার হি মানে এখানে একটা ছেলের কথা বলা হয়েছে না অনেকগুলো ছেলের কথা বলা হয়েছে একজন হলে হ্যাজ হবে একজন হলে কি হবে মিস আজকে ছুট করে দিবেন একজন হলে কি হবে এখানে সীমা কি একটা মেয়ে নাকি অনেকগুলো সীমা একজন তাহলে হ্যাজ হবে তারপরে দেখো দা বয় হ্যাজ আ বল ছেলেটার একটি বল আছে এখানে কি একটা ছেলের কথা বলা হয়েছে না অনেকগুলো ছেলের কথা বলা হয়েছে তাহলে কি হবে এখানে হ্যাজ হবে ওকে এখন আসো হ্যাভ হ্যাভ কখন হবে এইচ এ ভি ই হ্যাভ হ্যাভ কখন হবে আই এর পরে হ্যাভ হবে ইউ এর পরে হ্যাভ হবে আর যখন একজনের বেশি হবে তখন হ্যাভ হবে বুঝতে পেরেছো এটা কি লিখতে হবে না এটা লিখতে হবে না দেখো সবাই হ্যাভ কখন হবে আই যখন আই এর পরে হ্যাভ হবে ইউ এর পরে হ্যাভ হবে যেমন আই হ্যাভ ইউ হ্যাভ ওকে আর যখন একজনের বেশি মানুষ হবে একজনের বেশি অ্যানিমেল হবে একজনের বেশি জিনিস হবে একটা বেশি জিনিস হবে তখন হ্যাভ হবে যেমন দেখো আই হ্যাভ আ টয় আমার একটি খেলনা আছে আই এর পরে হ্যাভ হবে আচ্ছা উই হ্যাভ আ ডল আমাদের একটি পুতুল আছে এখানে উইটা কি একজন না অনেকজন 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 ওকে যখন একজনের বেশি হবে তখন একজনের বেশি হলে তখন কি হবে তাদের একটি বল আছে এখানে দে কি একজন নাকি একজনের বেশি তাহলে এখানে হ্যাভ হবে আচ্ছা ওকে তাহলে সবাই এখন নাও এখন সবাই আমাকে বলো একজন থাকলে কি হবে একজনের বেশি থাকলে কি হবে এখন আমাকে বলো আই এর পরে কি হবে আই
সবাই কপি রেডি করো, নাও ইউ উইল ডু সাম এক্সারসাইজেস। আচ্ছা দেখো এখানে দেয়ার আর 10 এক্সারসাইজেস, 10টা কোশ্চেন আছে। জাস্ট রাইট অ্যানসার, নাম্বার 1 লিখে শুধু অ্যানসারটা লিখবে, নাম্বার 2 লিখে শুধু অ্যানসারটা লিখবে। এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে সেটা বের করো, কোথায় হ্যাজ হবে কোথায় হ্যাভ হবে সেটা বের করো, বের করে লিখো। I'm giving you 2 minutes. After 2 minutes, your time is up. আর যে যেটা পারবে না তার জন্য keep some space, সবাই তার জন্য সেটার জন্য জায়গা রেখে দাও। I'm a pore in life. Okay. After 2 minutes, I will check. Just write the answer. Number 1 লিখে শুধু অ্যানসারটা লিখো, হ্যাজ হবে না হ্যাভ হবে শুধু সব লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ না শুধু অ্যানসার লিখো বাবা, মানে 1 নাম্বারটা বা 2 নাম্বারটা অ্যানসার লিখতে হবে। হ্যাঁ নাম্বার 1 লিখে অ্যানসার, নাম্বার 2 লিখে অ্যানসার, নাম্বার 3 লিখে অ্যানসার, এভাবে সবগুলো লিখো। ওকে আর 1 মিনিট লেফট, আর 1 মিনিট আছে, আর 1 মিনিট আছে। কিন্তু মিস আই হ্যাভ ডান। ওকে আর যদি যদি তোমরা কোনোটা যদি না পারো তাহলে সেটার জন্য keep some space, জায়গা রেখে দাও। মিস আমি বুঝতে পারছি না। আচ্ছা সিদ্রা তো তুমি এটা স্পেস রেখে দাও, পরে করো, আমার আমার সাথে করো। ওকে মিস। ওকে You have only 30 seconds. Araf, তুমি কি লিখছো না? Araf, তুমি কি লিখছো না? কেন লিখছো না বাবা? না লিখলে তো তুমি তো প্র্যাকটিস হবে না। আচ্ছা আমি পারছি না। আচ্ছা ঠিক আছে, যখন আমি করব তখন চেক করে নিবে। ওকে ওকে টাইমস আপ, সময় শেষ, এভরিওয়ান সময় শেষ। নাও দেখো সবাই আমার সাথে চেক করো। নাম্বার 1 আলি ড্যাশ এ বুক, এখানে আলি একজন নাকি অনেকজন? অনেকজন হ্যাজ হবে, আলি একটা ছেলের নাম, তাহলে আলি তাহলে একজন, তাহলে এখানে কি হবে? হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ কি হবে? আমব্রেলা, তার একটি ছাতা আছে, এখানে এখানে একটা মেয়ের কথা বলা হয়েছে এই জন্য হ্যাজ হবে। আচ্ছা নাম্বার 5 আই এর পরে কি হয়? তাহলে কি হবে? আই হ্যাভ two brothers. Okay. Number 6
We dash new shirts. এখানে we এখানে কি একজন নাকি অনেকজন? We is অনেকজন. Have. Yes, we have new shirts. আমাদের নতুন shirt আছে. আচ্ছা. Number 7. You এর পরে কি হবে? You have. তাহলে you have a watch. তোমার একটি ঘড়ি আছে. Have. আচ্ছা নাম্বার 8 বলো তো হি ড্যাশ এ ক্যাট তার একটি বিড়াল আছে হ্যাজ হবে কেন কারণ একটা ছেলের কথা বলা হয়েছে আচ্ছা নাম্বার 9 শি ড্যাশ এ রেড পেন হ্যাজ আ রেড পেন একটা মেয়ের কথা বলা হয়েছে ওকে নাম্বার 10 দেখো উমার হ্যাঁ উমার ড্যাশ আর ডগ উমারের একটি কুকুর আছে হ্যাজ হবে ওয়াই কারণ উমার আমার সবগুলো ঠিক হয়েছে ওকে ভেরি গুড এটা আমার সবগুলো ঠিক হয়েছে আমি ফুয়ারা ওকে ফুয়ারার সবগুলো ঠিক হয়েছে ফুয়ারা সব পেরেছে আমার সবগুলো ঠিক হয়েছে আচ্ছা যাদের যাদের সবগুলো ঠিক হয়েছে আমারও সব যাদের যাদের সবগুলো ঠিক হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন তাদেরকে কংগ্রাচুলেশন ওকে আর যাদের ঠিক হয়নি তারা ঠিক করে নাও ভুল হলে কোনো সমস্যা নাই ভুল হতেই পারে আচ্ছা ওকে সো সবার লেখা শেষ নো মিস আমার হয়ে গেছে ইসমা লেখা শেষ ওকে উই আর আমরা আরেকটা এক্সারসাইজ করব উই আর গোইং টু ডু অ্যানাদার এক্সারসাইজেস সো হারি আপ আরো 10টা এক্সারসাইজ আছে আই এম গিভিং ইউ 2 মিনিটস আবার তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি শেষ করো মিস এর আগে স্লাইডটা আমার লেখা হয়নি তুমি কি পুরো পুরো কোশ্চেন লিখছো ইশরা ও মিস তাই অ্যানসার লিখছি উইচ নাম্বার কত নাম্বার লিখছো তুমি বলতে পারছো না কেন 9 নাম্বার 9 এই যে দেখো She has a red pen. Has হবে. 9 and 10 দুটাই has হবে. লিখো. 9 এবং 10 দুটাই has হবে. 9 and 10 has. 9 লিখে has লিখো. 10 লিখে has লিখো. এবার এটা করো. 11, 11 number. They dash a car. We dash helicopter. Okay, just answer. One minute left. এক মিনিট কিন্তু চলে গিয়েছে। Yes, I am পলক গিয়েছে। ও বাবা পলক দেখেছো ফার্স্ট ফার্স্ট হয়েছে পলক সব করে ফেলেছে ভেরি গুড পলক পলকের কিন্তু শেষ ওকে ওকে 30 সেকেন্ডস লেফট এখানে তো 14 নাম্বারটা কি হবে আমি তুমি জায়গা রেখে দাও আমি তোমাকে পরে বলবো ওকে মিস ওকে 30 সেকেন্ডস লেফট রায়ানের কি লেখা হয়েছে
ওকে টাইমস আপ টাইম ইজ আপ আচ্ছা সবাই আমার সাথে এখন চেক করো ওকে নাম্বার 11 দে দে ড্যাশ আ কার তাদের একটি গাড়ি আছে অ্যানসার কি হবে হ্যাঁ হবে দে তারা কি একজন না অনেকজন আমাদের অনেক খেলনা আছে কারণ আমরা এখানে প্লুরাল ওকে নাম্বার 13 আই এর পরে কি হবে ওকে নাম্বার 14 দেখো দা অক্স অক্স মানে কি আগে আমাকে বলো অক্স মানে কি ষাঁড় তাহলে ষাঁড়টির দুটি শিং আছে এখানে একটা ষাঁড় নাকি অনেকগুলো ষাঁড় তাহলে কি হবে যারা যারা পারোনি তারা লিখে নাও নাম্বার 15 ইউ এর পরে কি হবে হ্যাভ হবে ওকে নাম্বার 16 আই এর পরে কি হবে হ্যাভ হবে ইয়েস ওকে আচ্ছা সরি আচ্ছা আই এর পরে হ্যাভ হবে ওকে নাম্বার 17 আলি ড্যাশ আ বাইসাইকেল আলি রে কি বাইসাইকেল আছে ইয়েস হবে আলি কি একজন না দুজন একজন তাহলে কি হবে হ্যাভ হবে আলি হ্যাজ আ বাইসাইকেল আচ্ছা 18 দা চেয়ার ড্যাশ টু আর্মস আচ্ছা এখানে কয়টি চেয়ার চেয়ার কয়টা ওকে দেন কি হবে হ্যাজ হবে ওকে আচ্ছা 19 দা কাউ হ্যাজ ফোর লেগ গরুটির চারটি পা আছে এখানে কয়টি গরু হ্যাজ হবে ওয়াই কারণ গরু এখানে একটি গরুর কথা বলা হয়েছে নাম্বার 20 উই ড্যাশ আ প্যারট আমাদের একটি টিয়া পাখি আছে কারণ এখানে উই মানে হচ্ছে ওকে যাদের যাদের সবগুলো হয়েছে তাদেরকে ম্যানি ম্যানি কংগ্রাচুলেশন ওকে ভেরি গুড সিদ্ধাতুন মালিহা হোয়াট হ্যাপেন মালিহা বলো কি হয়েছিল মালিহা আজকে দেরি হয়েছে কেন জানি না ঘুমিয়ে পড়েছিলাম তো উঠতে পাইনি আচ্ছা তুমি ঘুমিয়ে পড়েছিলে আচ্ছা ঠিক আছে ওকে মালিহা মালিহা দেখো আমরা কিন্তু অলমোস্ট ক্লাসের শেষের দিকে ওকে তুমি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ থেকে পড়াটা নিয়ে নিও আর ইউটিউবেও দেখে নিও পড়াটা ওকে এন্ড আফটার ফিনিশিং ক্লাস আমি সব স্লাইডগুলো দিব স্ক্রিনশট নিয়ে নিও আচ্ছা ওকে এভরিওয়ান সবাই লিখেছো এভরিওয়ান আর যারা ভুল করেছে একটা দুইটা নো প্রবলেম সেটা তোমরা ঠিক করে নাও আচ্ছা ঠিক আছে চলো এখন আমরা একটা রিডেল পড়ি চলো আমাদের এখন পড়া শেষ হয়ে গেছে এখন আমরা একটু মজা করব আমরা একটা রিডেল দেখব ওকে ভেরি ইজি রিডেল দেখো রিডেল ওকে গেস দা জব জব মানে চাকরি ওকে পেশা
Listen, আমি যখন যাকে কোশ্চেন করব সে শুধু বলবে বাকিরা ইউ হ্যাভ টু ওয়েট ফর ইওর টার্ন পূর্ণ বলো পূর্ণ আপার রোলার লোয়ার রোলার আপার রোলার লোয়ার রোলার ওকে পূর্ণ প্র্যাকটিস সাবিতা বলো তো সাবিতা সাবিতা বলো আনমিউট করো বাবা আচ্ছা ঠিক আছে প্র্যাকটিস করো রায়ান বলো রায়ান মি মি আই ওয়ান্ট টু কোয়ালা আপার রোলার আপার রোলার লোয়ার রোলার আপার রোলার লোয়ার রোলার দৌড়া ওকে রায়ান প্র্যাকটিস করো আজকে তো একটু টাফ আচ্ছা ইশরাক বলো ইশরাক ইয়েস মিস আপার রোলার লোয়ার রোলার আপার রোলার লোয়ার ওকে ওকে মিউট আচ্ছা সারা বলো সারা ওকে লাবিবা বলো লাবিবা আপার আপার রোলার লোয়ার রোলার ওকে আচ্ছা পূর্ণা চক্রবর্তী পূর্ণা বলো আই ওয়ান্ট টু সে ফুয়ারা আচ্ছা ফুয়ারা আমি তোমাকে শেষে ধরবো তুমি বারবার আই ওয়ান্ট টু সে বলছো আমি কি বলেছি ইউ হ্যাভ টু ওয়েট আমি যাকে ধরবো সে সে প্রথমে বলবে আই আই উইল ডিসাইড তুমি যদি এরকম করতে থাকো তোমাকে আমি সবার শেষে ধরবো ইউ হ্যাভ টু ওয়েট ফর ইওর টার্ন বাবা দিস ইজ আ ব্যাড ম্যানার এটা কিন্তু ঠিক না ওকে যখন কেউ বলবে তখন ইন্টারাপ্ট করবে না ইউ হ্যাভ টু ওয়েট ফর ইওর টার্ন আচ্ছা পূর্ণা বলো পূর্ণা পূর্ণা আনমিউট করো মা আপার রোলার 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 আপার রোলার লোয়ার রোলার আচ্ছা ঠিক আছে ওকে পূর্ণা প্র্যাকটিস করো ওকে আরাফ বলো আরাফ আরাফ বলো আরাফ বলো তো লোয়ার রোলার আপার রোলার লোয়ার রোলার আচ্ছা ওকে আরাফ প্র্যাকটিস করতে থাকো বারবার বলো ওকে ফুয়ারা বলো এখন আপার রোলার লোয়ার রোলার আপার রোলার লোয়ার রোলার ওকে আফিয়া বলো আফিয়া জিনিস আপার রোলার বলো রোলার ওকে আফিয়াটা ভালো করে শুনতে পাইনি আপার রোলার লোয়ার রোলার ওকে রাহা বলো রাহা ইয়েস ম্যাম বল লোয়ার রোলার ওকে ভেরি গুড আচ্ছা ঠিক আছে দেন আফিয়াকে ধরেছি মাশরুর বলো মাশরুর মাশরুর ইয়েস মি হ্যাঁ বলো টু টাইমস আপার রোলার রোলার লোয়ার রোলার আপার রোলার লোয়ার রোলার ওকে ভেরি গুড আচ্ছা দেন পলক পলক বলো আপার রোলার রোলার আপার রোলার লোয়ার লোয়ার ওকে আপার রোলার লোয়ার রোলার আচ্ছা আয়ান বলো তো আয়ান
আপার রোলার লোয়ার রোলার আপার রোলার লোয়ার রোলার ওকে আজকে আয়ানেরটা খুব ভালো হয়েছে আয়ানেরটা সব থেকে বেশি ভালো হয়েছে ওকে আরিয়া বলো আরিয়া আপার রোলার লাওয়ার রোলার আপার রোলার লাওয়ার রোলার আপার রোলার লাওয়ার রোলার লোয়ার রোলার ওকে ভেরি গুড আফিয়া আফিয়াটাও সুন্দর হয়েছে তাসফিয়া বলো তো তাসফিয়া আপার লোরার লোয়ার লোরার আপার রোলার লোয়ার রোলার ওকে নায়না বলো তো নায়না নায়না বলো ওকে মিস আপার রোলার লোয়ার 10 মিনিট লোয়ার রোলার লোয়ার রোলার আপার রোলার লোয়ার রোলার আপার রোলার লোয়ার রোলার ওকে ইনিন বলো তো ইনিন ইনিনের পরে রাবিতা বলবে আপার রোলার 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 আপার রোলার 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 লোয়ার রোলার লোলার লোলার হবে না আপার রোলার লোয়ার রোলার আচ্ছা ঠিক আছে ইলিন গুড এফোর্ট ভেরি গুড জব ওকে রাবিতা বলো এবার আপার রোলার লোয়ার রোলার আপার রোলার লোয়ার রোলার ভেরি গুড ভেরি নাইস সুন্দর হয়েছে আচ্ছা আয়াত বলো নি আয়াত বলো আপার রোলার লোয়ার রোলার আপার রোলার লোয়ার রোলার ওকে ভেরি গুড সুন্দর হয়েছে আচ্ছা ইশাক তুমি কি বলেছো ইয়েস মিস আচ্ছা আজকে হচ্ছে আয়ান তারপরে রাবিতা তারপরে আয়াত ওকে এই তোমাদেরটা খুব সুন্দর হয়েছে খুব পারফেক্ট হয়েছে আজকে তারপর ইশাকেরটাও ভালো হয়েছে মিস আমারটা হয়নি ফুয়ারা ওকে ফুয়ারাটাও সুন্দর হয়েছে কিন্তু ফুয়ারা তুমি কিন্তু এরকম আর করবে না ক্লাসের মধ্যে ওকে এটা কিন্তু ভালো না মা যখন আমি তোমাদেরকে সবাইকে জিজ্ঞেস করব ইউ হ্যাভ টু বি পেশেন্ট এন্ড ইউ হ্যাভ টু ওয়েট ফর ইওর টার্ন ঠিক আছে মিস স্লাইড গুলো কি দেখান আচ্ছা ওকে নাও আই এম শেয়ারিং দা স্লাইড ফ্রম দা ফার্স্ট ফ্রম দা বিগিনিং আই এম শেয়ারিং যাদের যাদের স্ক্রিনশট নিতে হবে প্লিজ নিয়ে নাও This is the first slide. Aliha, screenshot নিয়ে নাও। Yes, I'm a screenshot now. Screenshot নিয়ে আসছিস। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। Second, this is second. Slide দেখেছিলেন আমি তখনই নিয়ে This is second. Miss নিয়েছি। Okay. This is third. Okay. Miss নিয়েছো নাম্বার সিক্স নিয়েছি ওকে নাম্বার সেভেন Miss, I'm number 599. Okay, number 8. Last one. Number 8. Okay? Miss, Miss, yes, he. Okay, this is, no, no, this is number 5. This is number 5, number slide. One number. Okay, number 5, number 5. Okay, this is number 1. First slide. আচ্ছা কারোর কোনো কোশ্চেন আছে এনি কোশ্চেন নো মিস নো মিস यस ম্যাম নো মিস আচ্ছা যাদের কোনো কোশ্চেন নেই তারা লিভ নিয়ে নাও মিস দুটো মিস আমার কোশ্চেন আছে মিস আমার কোশ্চেন আছে সরি বুঝতে পারিনি কোনটা দেখাবো মিস কোনটা তো মিস করতে বলতে পারবো না কিন্তু আপনি বললেন আজকে আমার হচ্ছে কাটটা দুটো মিস করে গেছি আচ্ছা মালিহা তুমি বলো কোনটা কোনটা মিস করছো বলো আচ্ছা দাঁড়া এটা হচ্ছে নাম্বার 1 ঠিক আছে এটা নাম্বার 1 স্লাইড আচ্ছা হ্যাঁ আচ্ছা
আচ্ছা এটা হচ্ছে নাম্বার 2 সাইড কোশ্চেন অ্যানসার এটা দিয়েছি ওকে আচ্ছা এটা হচ্ছে নাম্বার 3 স্লাইড এটা হচ্ছে আমরা আজকে হ্যাজ এবং হ্যাভের ব্যবহার করছি কমেন্ট তো আমি কি করব এটা দেখি কমেন্ট আমি কি করব ওকে মিস আমারটা কোশ্চেন আছে বলো বাবা এটা কি ফেসবুকে পাওয়া যাবে হ্যাঁ বাবা ফেসবুক গ্রুপে পেয়ে যাবে আমি দিয়ে দিব এখনি দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে নাম্বার 4 নাম্বার স্লাইড এটা এক্সারসাইজেস আচ্ছা 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 আর এটা হচ্ছে নাম্বার 5 এটাও হচ্ছে আমরা আজকে 20 টা এক্সারসাইজ করেছি হ্যাঁ জাস্ট ওরা অ্যানসারটা লিখেছে ওকে এটা হচ্ছে রিডেল আজকে রিডেলটা আমি কি লিখতে পারি হ্যাঁ বাবা চলে যাও যাদের যাদের কোনো কোশ্চেন নেই প্রবলেম নেই তারা লিভ নিয়ে নাও আচ্ছা ওকে মিস বাই আচ্ছা আর এটা হচ্ছে বাই বাবা আর এটা হচ্ছে টিচার এটা হচ্ছে অ্যানসারটা রিডেলের অ্যানসারটা এটা আর লাস্ট হচ্ছে আপনার টাং টুইস্টার Okay, everyone. Bye bye. Allah Hafiz. Take care. Bye bye. Inshallah, I will see you next week. Allah Hafiz. Bye. Bye bye, Miss. Assalamu alaikum, Miss. Assalamu alaikum, Miss. Wa alaikum assalam. Take care. Bye.